হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুসুম। চিত্রনায়িকা অপু বিশ্বাস মাঝে মধ্যেই টিকটক করতে পছন্দ করেন আমরা জানি। তাকে তার ওয়ার্ক স্টেশন অর্থাৎ তিনি যে নতুন বিজনেস শুরু করেছেন আফতাবনগরে, সেখানে কিন্তু তাকে টিকটক করতে দেখে সবাই খুব অবাক হয়েছে। সুপারস্টার শাকিব খানকে খেপাতেই তিনি মূলত এখানে টিকটক করেছেন। তার পরনে সাদার উপরে ইয়েলো ব্লু এই ধরনের ফুল কাজ করার ডিজাইনের টি শার্ট, এবং তিনি মাঝে মধ্যেই এই ধরনের টি শার্ট পরে শাকিবকে খেপান। কারণ শাকিব বলেন যে তোমাকে এই টি শার্টে অনেক বেশি সুন্দর লাগে, অনেক বেশি স্মার্ট লাগে। চিত্রনায়িকা অপু বিশ্বাস বলেন, আমি যখন টিকটক করি জয় যতটা পছন্দ করে শাকিবও ততটাই পছন্দ করে, আর তিনি এই টিকটকগুলোতে সবসময় শাকিবের পছন্দের গান দিতে পছন্দ করেন। বন্ধুরা, এই টিকটক দেখে হঠাৎ করেই জয় বলল, আজ আমি স্কুলে যাব না, পাপার সঙ্গে দুষ্টুমি করব, মাম্মার সঙ্গে দুষ্টুমি করব। শাকিব খান এবার অপুকে ফোন দিয়ে বললেন, তুমি কী যে শুরু করেছো, তুমি দুষ্টুমি করছো আর তোমার ছেলে স্কুলে যাবে না, আমি এখন ওকে কীভাবে সামলাই। অপু ভ্রু উপর দিকে তুলে বললেন, সামলাও, আমি তো এত কাল সামলে এসেছি, এবার তোমার দায়িত্ব, আমাকে কেন বলছো, তোমার কাজ তো এখন আমি করে দেবো না, নিজের ছেলেকে নিজে সামলাতে পারো না, এবার কেমন বাবা। আবার বলো যে তুমি সবচাইতে বেস্ট বাবা, আর তোমার ছেলেও বলে তাই। শাকিব বলেন, খোঁচা দিচ্ছ কেন, তুমিও তো ভালো মা, তুমিও তো সব কিছু করো জয়ের জন্যে, তাহলে এখন একটু হেল্প করো আমাকে, তুমি জয়কে ফোন করে একটু বলে দাও যে তুমি ওকে স্কুলে যেতে বলছো। অপু বলেন, না, আমি ইনকাম করছি, টাকা কামাচ্ছি, এই দেখো টাকা, তুমি তোমার ছেলেকে বলো, আমি তো আমার বিজনেস প্রতিষ্ঠানে আছি, এখান থেকে তো যাওয়া যাবে না, তোমার ছেলেকে তুমি বুঝে স্কুলে নিবে, স্কুল থেকে আনবে, এটাই তো তোমার এখন কাজ। কারণ হচ্ছে তুমি অনেক শুটিং করেছো, দুদিন আমাকে ছুটি তো দিতেই হবে, আমার ছুটি আমি এনজয় করব, আমি তাও তো এনজয় করব বলা যাচ্ছে না, আমি তো আমার ওয়ার্ক স্টেশনেই আছি, আর তুমি নিজের ছেলেকে নিয়ে আরামে আছো ঘরে, আবার আমাকে ফোন দিয়ে বলো হেল্প করতে, কোনো হেল্প হবে না। আর তাছাড়া বাবা আমাকে বলে দিয়েছে সপ্তাহে দুদিন তুমি ওকে টেক কেয়ার করবে, আর বাকি 5 দিন আমি করব, আর মা করব, আর বাবা করবে, ভাগ করে করে। সুতরাং তোমার ভাগেরটা আমি কেন করে দেব, একটুও করে দেব না। এই কথা শুনে শাকিব খান বলেন, ও আচ্ছা আচ্ছা, বাবা মা তুমি, তোমরা হচ্ছে এক দল, আর আমি হচ্ছে আলাদা এক, ঠিক আছে, মনে রেখো কিন্তু অপু, যখন আবার আমাকে প্রয়োজন হবে তখন যেন আবার আমার কাছে এসে নাকে নাকে কান্না করবে না, মনে থাকবে তো? অপু বলে, ইস, যখন আমার তোমাকে প্রয়োজন হবে তখন তো হবেই, তখন তো তুমি সব কিছু করবে, তুমি বোঝো না সেটা, তুমি ছাড়া কে করবে, এভাবে কি বলতে আছে? ছি ছি ছি, তুমি তো পচা বাবা না, তুমি আরও পচা অনেক কিছু যেটা আমি বলতে পারলাম না। বন্ধুরা, এরকম খুনসুটির মধ্যে দিয়ে কেটে যায় শাকিব অপুর দিন। আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। যারা এখনও করেননি, সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করলে আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতের সব খবর সবার আগে। ভালো থাকবেন, ভালো রাখবেন, প্রিয়জনকে ধন্যবাদ। Thank you.